মুগ ডাল দিয়ে লাউ ঘণ্টের রেসিপিটি চলুন একবার দেখে নিই। আমি চন্দ্রাগো চ্যাটার্জি, চন্দ্রাগো সিম্পল কুইজাইন ওয়াল থেকে আজকে ভাজা মুগ ডাল দিয়ে লাউ ঘণ্ট রান্না করবো। সেই জন্য দেখুন খুব সামান্য সর্ষের তেলে আমি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তারপরে একটু আদা বাটা দিয়েছি, তারপরে কিছু গুঁড়ো মশলা দিয়েছি, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর ধনে জিরে গুঁড়ো। এই ধনে জিরে গুঁড়োটা কাঁচা আমি ঘরে গুঁড়িয়ে তারপর ব্যবহার করি, এতে সুগন্ধটা ভালো আসে। আর একটু হিং দিয়েছি, এবার একটু জল দিয়ে দিচ্ছি হামুর দিস্তা থেকে, যে আদা থেতো করেছিলাম ওই জলটা দিয়ে এবার এই মশলাটা আমি কষিয়ে নেব। আমি শুকনো ভেজে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি, আর এই লাউগুলোকে একটু ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি। দেখুন মশলা থেকে তেল ছেড়ে এসেছে, আর আমি যেমন ধনে জিরে যখন রান্নার দরকার হয় আমি গুঁড়ো করে রেখে দিই, সেরকম ব্যবহার। ধনে জিরে গুঁড়ো কাঁচাটাই যদি একটু গ্রাইন্ডারে ঘুরিয়ে গুঁড়ো করে রেখে দেন দেখবেন ভীষণ সুন্দর একটা গন্ধ আসবে। গোটা লাউ আমি একে দিয়ে দিচ্ছি, নুন আমি দিয়ে দিলাম, আগের থেকে বেশি দেবো না, পরে লাগিয়ে আবার দেবো। এবার ভালো করে আমি মশলার সঙ্গে লাউটা নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন আমি লাউটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন আমি ঢাকা দিয়ে এটাকে কম আছে কিছুক্ষণ রেখে দেবো। সঙ্গে নাড়াচাড়া করে আমি কয়েক মিনিট ঢাকা দিয়ে কম আছে রেখে দিয়েছিলাম। এবার আমি ভেজে ধুয়ে রাখা মুগ ডালগুলো দিয়ে দিচ্ছি। এখন আমি মুগ ডালগুলো ভালো করে লাউয়ের সঙ্গে নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে আবার রান্না করে নেবো। এবার লাউয়ের থেকে যে জলটা বেরোবে ওই জলেই মুগ ডালটা সুসিদ্ধ হয়ে যাবে। আর যদি লাউটা একটু শুকনো হয়, জলটা না বেরোয়, সেক্ষেত্রে একটু বাইরে থেকে জল দিয়ে দেবেন যাতে মুগ ডালটা ভালো সুসিদ্ধ হয়ে যায়। একটু দেখিয়ে দিই আমি যে ঢাকা দিয়ে রান্না করছি, দেখুন লাউয়ের থেকে জল বেরিয়েছে যথেষ্ট, আর মুগ ডালও অনেকটা সেদ্ধ হয়ে গেছে, লাউও সেদ্ধ হয়ে গেছে প্রায়। আমি আরেকটু জলটা টানিয়ে নেব। দেখুন আমার মুগ ডাল দিয়ে লাউ ঘণ্টটা হয়ে গেছে, আর শেষ পর্যায়ে আমি একটু গুড় আর এটা জিরা ভাজা গুঁড়ো আছে এটা মিশিয়ে দিচ্ছি। আর এই মুহূর্তে আমার কাছে কাঁচা লঙ্কা নেই, সেই জন্য আমি মেশালাম না। আপনারা যদি কেউ রেসিপিটি ট্রাই করেন তো সবারই জানা, তাও আমি শেয়ার করলাম। আসলে আমার চ্যানেলটা আমি ওই জন্যই খুলেছি যে ঘরে যত সাধারণ রান্নাই আমি রোজ করি না কেন সেগুলো আমি স্টোর করে রাখবো, তো সেই জন্যই আমার রেসিপিগুলো সাধারণ রেসিপি দৈনন্দিন রেসিপিগুলো আমি আমার চ্যানেলে শেয়ার করি। তা যদি আপনারা কেউ ট্রাই করেন তবে কাঁচা লঙ্কা মিশিয়ে নেবেন, আর যারা ধনে পাতা পছন্দ করেন তারাও দেবেন। আমার আবার সব রান্নাতে ধনে পাতা ভালো লাগে না, ওই জন্য আমি দিই না। গুড়টা মিশে গেলেই আমি নামিয়ে নেবো তরকারিটা। দেখুন গুড়টা ভালো করে মিশে গেছে, আর আমার শেষ পর্যায়ে আমি খুব একটু সামান্য একটু কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। এইবার এই কাঁচা সর্ষের তেলটা আমি ভালো করে মিশিয়ে দিচ্ছি, আর আমার মুগ ডাল দিয়ে লাউ ঘণ্টটা হয়ে গেল, তৈরি হয়ে গেল মুগ ডাল দিয়ে লাউ ঘণ্ট।